To Jackson Heights, one of the entrances. Shoda gele samne Roosevelt Avenue. Ei apartment building ke bole Shingho building, mane prochur bangali thake. একটা পাকিস্তানি রেস্টুরেন্ট, বেশ ভিড় থাকে সবসময়, ডেরা বেশ পুরানো, খাবার বেশ ভালো। একটা ল ফার্ম, একটা পার্টি হল দেলাজিনো, বাঙালি ওনার, প্রায় 900 থেকে 1000 লোক লোকের পার্টি এখানে হয়। বাঙালি ওনার, খুবই ভালো লোক এবং ভিতরে হলটা বিউটিফুল। কাবাব কিং, অনেক পুরনো একটা রেস্টুরেন্ট, ইত্যাদি বাজার। সালোয়ার কামিজের দোকান, সেলুন, হালাল মাংস, বাঙালি দোকান আবদুল্লাহ সুইটস। দিলেন তারপরে আবার হয়ে গেলে আবার
সব বাঙালি অনুষ্ঠিত। এখানে সব ইন্ডিয়ান জুয়েলারির দোকান, গানে ভাইয়ের শাড়ির দোকান আর জুয়েলারি। আইএসপি দোকানে আসে অনেকে শাড়ির দোকান। সোনা চাঁদি ইন্ডিয়ান অ্যাক্টরের অ্যাড সবসময় থাকে এখানে। জায়গাটা আগে রাস্তা ছিল, এটাকে ব্লক করে এখন বসার জায়গা করছে, খুব ভালো। বিকালে প্রচুর লোক এখানে বসে আড্ডা মারে। বাঙালি দোকান, বাঙালি রেস্টুরেন্ট। হেল্প ওয়ান্টেড, এটা একটা বেশ পুরানো মজার পানের দোকান, মিঠা পান $1 করে। রাতের বেলা সব গার্বেজ। ফ্যাশন অফ বাংলাদেশ, ডেফিনেটলি বাঙালি আমার। প্রচুর বাংলাদেশি অ্যাসোসিয়েশন আছে নিউ ইয়র্কে, এবং এদের ইলেকশন হয় প্রত্যেক বছর। মসজিদ আছে এখানে বেসমেন্টের, বেশ অনেক পুরানো। বদনা মাস্ট, এটাও পাওয়া যায়, খুবই দরকারি জিনিস।
27 to 30 street 37 avenue মোটামুটি এইটাই পুরো জ্যাকসন হাইওয়ে এটা জ্যাকসন হাইটের চৌরাস্তা বাংলাদেশ প্লাজা হাট বাজার এটা মান্নান একটা ব্রাঞ্চ এখানে আর ওদের মান্নান আছে বেশ কয়েকটা প্রিমিয়াম আপনি আইসেন আমি মাল লুই আইছি আপনি দেখছেন তারপরে যদি আপনি কইতেন যে চা তো খাবো তিনটা চিনি ছাড়া চা প্রিমিয়ামে চাল জ্যাকসন হাইটে 37th avenue অলওয়েজ ট্রাফিক জ্যাম স্পেশালি রাতে এটা হচ্ছে আপনার বাজার বড় করে করছে আগে সবজি মন্ডি ছিল ওরা দুইটাকে নিয়ে এখন একটা করছে মানে সব গোসারই পাওয়া যায় মোটামুটি ভেজিটেবল বাংলাদেশি জিনিসও রাখে মুড়ি চানাচুর টোস্ট জ্যাকসনেটে প্রচুর বাঙালি ডাক্তার আছে ওনাদের মধ্যে একজন আছে হোসনে আরা মাসুব মহিলাদের ডাক্তার খুব বিজি থাকে সবসময় চলেন ভিতরে দেখে আসি বাঙালি ভাইরা কাজ শেষে বাসার দিকে যাচ্ছে কবিতার বাড়ি শোনাই দেবো না